সকাল বন্ধুরা আজকে হচ্ছে বুধবার তো রাস্তাতেই মানে যাচ্ছি তো প্রচুর গাড়ি টাড়ির শব্দ আজকে হচ্ছে বাবুকে ডিসচার্জ করবে সে কারণে আমরা হসপিটাল যাচ্ছি এই যে মা আর পল্লোল আসছে পিছনে তো চলো তোমরা শুনতেও পারবে না রাস্তার মধ্যে এত এত গাড়ির আওয়াজ তো এসে দেখলাম ডাক্তারবাবু এখন আসেনি তো আমাদের অপেক্ষা করতে হবে আর ডিসচার্জ হলে বারোটা পড়ে হবে তো এখন তো বাজে সাড়ে নয়টা তো দুজন ডাক্তারবাবুর সঙ্গে আমাদের কথা বলার কথা ছিল তো এখনও পর্যন্ত আসেননি ওনারা তো আমরা এখন এখানে বসে চাটা খাই কারণ সকালবেলা তো ওই জল আর একটু কেক খেয়েছি খেয়ে চলে আসলাম তো এই কারণে ভাবলাম একটু রোদে বসে চা খাই লাল চা দাঁড়াও গরম গরম ভাল লাগে না ভালো না তো দেখো চলে আসলাম হচ্ছে রুমে আর মা এদিকে কথা বলছে আমার দাদার সাথে বাড়িতে তো যা বলছে না বলছে এখান থেকে ডাক্তারবাবু বা যাই হচ্ছে না কেন সব কিছু তো দাদা জানতে চায় মাও জানাচ্ছে আর কি আর এদিকে আমারও ফোন এসেছিল আমি এদিকে কথা বলছিলাম কথা বলে আবার এখানে খাবারও রেডি করছি তো চিরা মুড়ি এগুলো রেডি করছি কালকে শেলেদি শেলেদি বোরস ছিল তো তোমাদের সঙ্গে তো আর মানে শেয়ারও করা হয়নি ভিডিও করা হয়নি ওটা খাও ওই আয় কলন

তো গতকালকে বাবুকে দেখতে প্লাস আমাদের সাথে কথা বলতে তারপর ম্যানেজার দাদা যে হসপিটালে ভর্তি আছে বাবু সেই হসপিটালে ম্যানেজার দাদা সবাই মিলে গল্প করে মানে হসপিটালে আর কি তারপরে বাড়ি ফিরেছিলাম তো বাড়ি বলতে রুমে রুমে ফিরে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছিলাম আর দিদি যে কালকে নিয়ে এসেছিল চিরাভাজা কেক এগুলো তো খাচ্ছি আর কি তার মধ্যে এখন বাড়িতেও ফোন করবো খেয়ে নাই কেন মিকি শোনা বাচ্চা দেখ দেখ কান পাতে কান পাতে মিকি মিকি আমার গন্ত শোনু বাচ্চা কি করতেছে দেখো দেখো ওই ভিডিও বলে আমাকে দেখাও না টমি ওকে আমাকে দেখাও ওকে

আমার ওলে ওলে কান আমার শাশুড়িকে একটু দেখাও তো কেমন আছো ভালো বাবু তো এখনো ভর্তি হসপিটালে হসপিটালে ভর্তি আছে এখনো হ্যাঁ থাকবে আরো দুই দিন রাখবে বলে আরো ক্লিনিকে মানে ওরা হোম হসপিটাল না নার্সিংহোম হ্যাঁ ফুলা টুলা কমছে হ্যাঁ ফুলা কমছে জল হয়েছিল জল শরীরে ফুসফুসে জল আসছিল ওষুধপত্র দিছে হ্যাঁ ওষুধপত্র দিছে ঠিকঠাক হবে এখন আর অনেক কিছু তোমরা ভালো আছো সবাই বাড়ির বাড়ির সবাই ভালো খাওয়া দাওয়া করে কাকু সাবধানে তাই গো টেনশন করো না আমাদের জন্য তোমার ওষুধ খাও ঠিক মতো ঠিক আছে সন্তু বাচ্চা তো কান্দে আমাদের দেখ কাও করতেছে ভাবিন ও ভাবিন মिकी সোনা বুঝ দছ না কান্নার হ্যাঁ মার আওয়াজ কই পায় যায় মেকি দেখো আও করতেছে মেকি মিকি ওই যে এদিকে ও নাকি সোনা আমার শাশুড়ির সাথে বক্তা

তো স্নান করে নিয়েছি এখন হচ্ছে খেতে যাব আজকে আমাদের কথা ছিল হচ্ছে আমার ওই ইয়েতে যাওয়ার জন্য আমার যেখানে আইভিএফ ট্রিটমেন্ট হচ্ছে তো টাইম দিয়েছিল দুটো থেকে চারটার মধ্যে তো কল্লের এত শরীর খারাপ ছিল ও রুমে এসে ঘুমিয়ে গেছে প্রায় দেড় থেকে দু ঘন্টার মধ্যে ঘুমালো তো উঠতে উঠতে হলো দেরি ওর আর এখন এখান থেকে আমার ওই আইভিএফ ট্রিটমেন্ট যেখানে আমি করছি ওখানে যেতে টাইম লাগবে আটচল্লিশ মিনিট দেখাচ্ছে গুগলে এবার কলকাতা যে জ্যাম একদম কারেক্ট টাইমে যেগে পৌঁছাবো তার কিন্তু কোনো গ্যারান্টি নেই তো এই রিস্ক নিয়ে আর আজকে গেলাম না আর খাওয়াও হয়নি যেহেতু তো এখন যাব হচ্ছে খেতে খাওয়া দাওয়া করে এসে রুমে আসবো নাকি কারণ রুমে তো আসতেই হবে কারণ সেই পাঁচটার সময় বাবুর সঙ্গে দেখা করতে হবে তো এখন এতক্ষণ আর বাইরে কিছু করা যাবে না তো এখন নিচে গিয়ে খাবো তিনজনে যাচ্ছি খাওয়া দাওয়া করে তারপরে রুমে আসবো তো চলো সব কিছু গুছিয়েছিলাম কিন্তু এখন আবার আওলা টাওলা আওলা ঝাওলা হয়েছে চলো যাওয়া যাক রুম থেকে একদম কিচ্ছু বোঝা যায় না যে বাইরে রোদ না বৃষ্টি না সন্ধ্যা না সকাল না দুপুর কিচ্ছু বোঝা যায় না তো বাইরে আসলাম কতটা ভালো লাগছে রুমের ভিতরে থেকে থেকে একদম খুব খারাপ লাগছে মানে যতক্ষণ রুমে থাকি ততক্ষণ যেন কেমন একটা লাগে রুমে যতক্ষণ ছিলাম খালি মনে মানে কিচ্ছু বোঝা যায় না রুমের ভিতর থেকে তো বাইরে বেরোলে তাও একটু ভালো লাগে বাইরের রোদ টোদগুলো দেখলে খোলামেলা মেলা জায়গা এমন রুম জানালো উনি আর বেলকনি আছে বেলকনি দিয়ে কিছু দেখা যায় না কই বসবা মা তো দেখো অর্ডার দিলাম হচ্ছে সবজি ভাত আর তার সাথে হচ্ছে মাছের তরকারি দেবে তো সবজি ভাতের মধ্যে আলু ফুলকপির তো একটা সবজি ছিল তার সাথে আলু ভাজা আর হচ্ছে ডাল আর মাছের তরকারি তো সব কিছু মিলিয়ে মনে হয় কত টাকা বিল আমি ঠিক বলতে পারবো না তবে খুব কম দামে আর কি খাওয়া হয়ে যাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে রুমে গিয়ে একটু শোবো রেস্ট নিয়ে তারপর আগে যাবো হসপিটাল তো এখন বাজে হচ্ছে চারটা পঁয়তাল্লিশ বা পঞ্চাশে মা আর আমি যাচ্ছি বাবুর কাছে বাবুকে দেখার টাইম তো পাঁচটা থেকে ছয়টা তো এই টাইমে না গেলে পরে আবার টেনশনও করবে যে কী ব্যাপার আজকে কেন আসলো না দেখতে মা আর আমি বাবুকে দেখে চলে আসলাম রুমে তো ওখানে তো ভিডিও এলাও নেই মা জিজ্ঞেস করেছিল যে আমার দাদার সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবে নাকি তো তারপর সিস্টাররা না করেছে তো যাই হোক আর তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বাবুকে তবে দুপুর বেলা যখন গেছিলাম মানে দুপুর না যখন সকালবেলা গেছিলাম বাবু আমার মাকে জিজ্ঞেস করছিল কি জিজ্ঞেস করছিল যে বলো তো ভিডিওর কথা ভিডিওর কথা বলতেছে মামনি কি ভিডিও করে না আমার কাছে আমার তো ছবি টুবি নেয় না তো ভিডিও কি করে না আমি বলছি যে না করে তোমার ইয়ে এখানে তো এলাও না এই জন্য করে না ওরা আর কথা বলে না মানে এত চিন্তা আর বলছিল যে কল আমি মানে দুইজনে বাবুর সাথে আছি না তো টাকা পয়সা খরচা হচ্ছে এটা তো বুঝা মানে বাবুকে এটা কি না বললেও বুঝতে পারবে না বললেও বুঝতে পারবে ওনার এমনিতে অন্যদিকে অসুস্থ হলেও ব্রেনটা সবসময় কাজ করেছে সেই আমরা আগের থেকে দেখে আসছি ধরো কোনো স্ট্রোক হবে বা স্ট্রোক হবে হবে মুরতো তখন আগেই বলতো যে মানে বলতো বুঝাতো এবং স্ট্রোক হওয়ার পরেও যদি কথা বলতা কথাবার্তা বলতে পারতো তা অনেক কিছু এটা ওটা এই ওষুধটা দেওয়া আমাকে এটা খেতে হবে এরকম বলতো আর কর্লার আমি দুজনেই এখানে এসেছি টাকা পয়সা যে এত কিছু মানে খরচা হচ্ছে তা ওটা মাকে বলছিল যে একদম হিসাব করে রাখবে সেই টাকাগুলো কিন্তু দেওয়া লাগবে কারণ ওদের সামনে অনেক বড় ট্রিটমেন্ট মানে আমার জাই বিএফ ট্রিটমেন্ট তো এটা এটিগুলো বলছিল তাই ভাবি যে বাবা মার উপরে সন্তানের জন্য আর কেউ কিন্তু হয় না সন্তানের জন্য যে তার বাবা মা কত বড় অমূল্য সম্পদ সেটা হারে হারে বোঝা যায় প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে বোঝা যায় যে বাবা মা কি জিনিস আমার অসুখ হয়েছিল যখন তখন এই বাবুর জন্য আর মার জন্যই আমি বেঁচে ফিরেছিলাম একদিকে মা হচ্ছে আমাকে সামলে রেখেছে আর বাবু মানে বাইরে দিয়ে কি কি করতে হবে কোথেকে টাকা ম্যানেজ করতে হবে কিভাবে কি করতে হবে কারণ একসঙ্গে এতগুলো টাকা তো আমাদের কাছে ছিল না না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক কলল একটু এখন সুস্থ না একটু সুস্থ এখন সেই ওর সেই কাশি সর্দি ওকে আমরা বলেছিলাম যে তুমি শুয়ে থাকো যেতে হবে না কারণ বাইরে না খুব ঠান্ডা খুব বাতাস তো সকালবেলা কাশিটা বেড়েছিল তো বাবু জিজ্ঞেস করেনি বাবু জিজ্ঞেস করার আগেই আমি বলেছি যে কর্লোল আজকে আসবে না তোমাকে দেখতে ওর একটু সর্দি লেগেছে তো সেই কারণে একটু রেস্ট নিচ্ছি তা বলছে ঠিক আছে নালে টেনশন করতো যে কি ব্যাপার ওরা দুজন এসছে কর্লোল কেন আসেনি তো রুমে আসলাম রুমে এসে দেখছি জল নেই এক ফোটা আর চায়ের কথা বলে এসেছি তো চা চলে আসবে এখনই তো চলো জল নিয়ে আসি নিচের থেকে বোতল ভরে নিয়ে আসবো আর কি দেখো কতগুলো খালি বোতল এখানে আর একটা দিদির সঙ্গে দেখা হলো দিদি বলবো না মানে মাসির মতো হবে বয়সটা তো ওই মাসির সঙ্গে দেখা হলো ওখানে মানে মাসিটা আমাদের সঙ্গে দেখা করার জন্য গেছে আমার ভিডিও দেখে আর কি তো ভিডিও দেখে কালকে শুনেছিল আমরা কোন হসপিটালে আছি তো তারপরে চারটা থেকে নাকি আজকে ওখানে গিয়ে বসেছিল তারপরে আমরা বাবুকে দেখে বেরোলাম তার মধ্যে সামনে গিয়ে কথা বলছে যে আমি তো তোমার ভিডিও দেখি কমেন্ট করি না কিন্তু তোমার ভিডিও দেখি ওনার সঙ্গে অনেকক্ষণ কথা হলো তো ভিডিও ওখানে আর কোনো ভিডিওই করিনি তো চলো জলটা ভরে নিয়ে আসে আবার চা চলে আসবে লাল চা অর্ডার দিয়েছি তো নিচে লাল চার কথা বলে এসেছিলাম তো চা নিয়ে একটু পরে আসবে আর মা এখানে টিভি দেখতে পেরে একটু ভালো লাগছে কারণ আমরা তো মোবাইল নিয়ে সময় কাটাই কিন্তু মা তো মানে মোবাইল দেখে না তো আমার ভিডিও শুধু দেখে আর বাড়িতে কথা বলা তো এই জন্য টিভিটা দিয়ে খুব ভালো হয়েছে তো এই যে দেখো লাল চা নিয়েছে হচ্ছে দুটো আর একটা এক্সট্রা কাপ কারণ দু কাপ চা এত বেশি পরিমাণে দেয় মানে তিন কাপ চা যা আমরা তিনজনে খেয়ে শেষই করতে পারি না তো সে কারণে দু কাপ চা তিনজনে মিলে ভাগ করে আর কি খাবো আর এদিকে টিভি চলছে আর কললিল তো শরীরটা বেশি ভালো না ওকে টেনে টুনে তখন দেখলে আমি ভাজা খাওয়ালাম মানে খাবেই না কিছু একটু সমস্যা হলেই না না খাবানো না করে তো চিন্তা করতে হবে যে সবাইকে সুস্থ থাকতে হবে সুস্থ থাকলে তবেই একটা পেশেন্ট এমনি ভর্তি তার মধ্যে আমরাও যদি এরকম রুগী হয়ে যাই তাহলে তো আর চলবে না তো যাই হোক চলো খাওয়া দাওয়া শেষ করিনি তারপরে তোমাদের সাথে রাতে কথা বলছি তো আমরা রাতে খাবো হচ্ছে হোটেল থেকেই আর বাইরে আর যাবো না কারণ দুপুরবেলা খেয়ে এসেছিলাম দুপুরবেলা বাইরে থেকে আর এখন সবাই বলছে রুমেই খাবো গলার পরিস্থিতি একবার ভালো একবার খারাপ তো পিছনে দেখো এই যে লাঠিটা দেখছো এই লাঠিটা মালবিকা দিয়ে দিয়ে গেছে বাবুকে তো যেদিন বাবুকে নিয়ে আসলাম আমরা শিয়ালদা থেকে হসপিটালে সেদিন লাঠিটা অ্যাম্বুলেন্সের মধ্যেই ছিল সেই অ্যাম্বুলেন্সের মধ্যে করে ওরা নিয়ে চলে গেছে তো ফোন করেছিলাম বললো যে অ্যাপোলো হসপিটালের পাশেই ওদের নাকি আছে ওখানে তো লাঠিটা আছে তা ওরাও ওইখানে ম্যাম বলেছে এদিকে আসলে নিয়ে আসতে তো ওরাও আসে না আর আমাদেরও তো আর যাওয়া করে নি এত দূর তো বলছিলাম মানে এটা মানে কথা কথা মালকে থেকে বলেছিলাম যে লাঠিটা এরকম হারিয়ে গেছে তারপরে দিদি দিদির বাবার এটা লাঠিটা তো অনেকটা স্মৃতি তো এটা বাবুকে দিয়ে গেছে তো আর কি বলবো তো যাই হোক আজকে অনেকেই অনেক কমেন্ট করেছে আমি কারো কমেন্টই হার্ট দিতে পারছি না তো কেউ প্লিজ কিছু মনে করো না বাড়িতে থাকতে এরকম কোনো কমেন্ট বাদ যায় না যারা প্রশ্ন করে তাদেরকে রিপ্লাই দেই হার্ট দেই তো সবারটা সব করতে পারি কিন্তু এখানে এমন একটা পরিস্থিতি আমার না মানসিক না শারীরিক না কোনোভাবে ঠিকঠাক থাকতে পারছি তো সে কারণে আমি খালি রকম ভিডিওটা দিচ্ছি তোমাদের তারপরেও তো তিনটার সময় ভিডিও দেওয়ার টাইম কখনো সাতটায় দিচ্ছি কখনো রাত্রি নয়টায় কখনো রাত্রি বারোটায় লাইভে আসছি তো এরকম পরিস্থিতিতে যাচ্ছে তো তার মধ্যে আজকে আমি কিছু কমেন্ট এমনি দেখছিলাম কারণ আজকে একটু শুয়ে বসে থেকে মোবাইলটা ইয়ে করে দেখছিলাম যে কি কী কমেন্ট তো গতকালকে আমাদের ইয়ে ছিল যে আজকে ডিসচার্জ করে দিবে তো আমরা তো গেলাম তারপরে তো ডিসচার্জ করলোই না তোমাদের তো বললামই তো তারপরে দুইজন ডাক্তারবাবুর সঙ্গে দেখা হলো মানে ওনাদের সঙ্গে দেখা করার জন্য আমরা অপেক্ষা করছিলাম তো তারপরে কার্ডিওলজি ডিপার্টমেন্ট এবং আরেকজন হচ্ছে ফিজিশিয়ান মনে হয় উনি যার আন্ডারে আর কি বাবু ভর্তি আছে তো ওই দুজন ডাক্তারবাবুর সঙ্গে কথা হলো তো যার আন্ডারে আছে বাবু তো সেই স্যার বলছে যে দুদিন আমাদেরকে একটু দেখতে হবে যে উনি হাঁটাচলা করলে বা বাথরুম করলে শ্বাসকষ্ট হয় কি হয় না যদি শ্বাসকষ্ট না হয় তাহলে আমরা ছেড়ে দেব কাল পরশু কারণ যেহেতু এই রোগীটাকে নিয়ে বাংলাদেশ যেতে হবে আর সবার সিদ্ধান্ত এটাই এখন পর্যন্ত এটাই সিদ্ধান্ত আমার বাড়ির মানে সবার মা দাদা বৌদি সবার আর কি এবং আমরাও আছি তার মধ্যে যে এখানে কোনো ধরনের কিছু করব না আমরা সেটা যদিও করি সেটা কিছুদিন পর তো যেহেতু ডাক্তারবাবু বলেছে যে ওষুধ দিয়ে ফিফটি ফিফটি ভালো রাখা যাবে তো সেই ক্ষেত্রে আমরা বলেছি যে ওষুধ দিয়ে রাখার জন্য এখন যদি অপারেশন বা এই টাইপের কিছু করতে হয় তাহলে আরও এক দেড় মাস দু মাস পর তো সেটা এখানে হতে পারে বাংলাদেশে হতে পারে এখনও পর্যন্ত কিন্তু সেই রকম সিদ্ধান্ত হয়নি তো যখন যেটা হবে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো আমি আর অনেকেই অনেকটা লিখছো কমেন্টে যে এখানে যাও ওখানে যাও বাইরে যাও এই করো সেই করো অনেকেই কমেন্ট করছো তো এটা ভীষণ ভালো লাগে যে তোমাদের কাছে একটা সাজেশান দিলে তোমরা অনেক সবার নিজেদের মতামতটা আমাদেরকে জানাও তো তারপরে তো আমাদের নিজস্ব মতামত মতামত আছেই আমাদের শুধু তো হবে না মা আছে 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 দাদা বৌদি সবার একটা একটা চাই আর এত সার্জারি বা এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ফ্যামিলির সবার সঙ্গে দেখা হওয়া উচিত এবং সবাই একসঙ্গে থাকা উচিত এখানে তো আমাদের জন্য কলকাতাটাও বিদেশ মানে আমরা যে আমাদের বাড়ি হচ্ছে কোচবিহার মা বাবার জন্য তো অবশ্যই বিদেশ ইন্ডিয়া আর তার মধ্যে আমাদের জন্য আমরা দুটো মানে আমি এবং কল্লোল আমরা সেই কোচবিহার থেকে এখানে কলকাতা না কোনো কিছু চিনি না কোনো কিছু জানি আমাদের জন্য এটা কিন্তু বিদেশ হয়ে যায় যতটুকু আমরা করতে পারছি পরিচিতি ছিল জন্য ইউটিউবের থ্রুতে বা যেভাবেই হোক পরিচিতি একটা হয়েছে সেই কারণে কিন্তু আমরা করতে পারছি নয়তো কিন্তু করলে আরো বেশি হেনস্থা হতাম আরো অনেকটা হেনস্থা হয়ে যেতাম তো এটাই আর কি আর বাবু এমনিতে এখন ভালো আছে আজকে আমরা বিকেলেও দেখতে গেলাম তারপর সকালে গেলাম জিজ্ঞেস করলে যে বাবু এখন কেমন আছো ভালো আছি মানে এই কথাটা সবসময় বলে আর শরীর টরীরে মানে যে ফুসফুসে আর কি জল এসছিলো যেটা ডাক্তারবাবু বললেন ফুসফুসে জল আসার কারণেই এই এত মানে সমস্যাটা হচ্ছিল গা হাত পা ফুলে কি পরিস্থিতি তো ওই ফুসফুসে জল হওয়ার কারণেই কিন্তু এরকমটা হয়েছে তবে এটা ওষুধপত্র তো দিয়েছে এখন আর হবে না সেটাই বললো তবে জলের পরিমাণটা কম খেতে বলেছে যেন জল সারাদিনে কম খায় তবে একটা জিনিস সেটা হচ্ছে ভর্তি করেছি আমরা কত মানে মা শুক্রবারে ভর্তি করেছি বাবুকে শুক্রবার থেকে আজকে হচ্ছে বুধবার না বুধবার পর্যন্ত টোটাল বিল উঠলো এক লাখ আটত্রিশ হাজার টাকা হুম এক লাখ আটত্রিশ হাজার টাকা তো এক লাখ টাকার মতো পেমেন্ট করা আছে আর আজকে সকালে না কাল আজকে সকালে না বিকেলে মেসেজটা আসলো নাকি কালকে বিকেলে আজকে মনে আজকে মেসেজটা আসলো যে আটত্রিশ হাজার টাকা বাকি তো আটত্রিশ হাজার টাকা এখন ডিসচার্জ যখন করবে তখন আর কি পুরোটা ক্লিয়ার করে আসবো আর নাহলে কালকে দিব তো এই আর কি তোমরা সবাই টেনশান করো যে বাবু কেমন আছে না আছে তো বর্তমান ডাক্তারবাবু যেটা বলে যে স্টেবল আছে বর্তমান কিন্তু এই যে এত দূর পাঠাতে হবে বাংলাদেশ জার্নি করে যাবে শরীরটা একটু সুস্থ করি তারপরে হাসপাতাল থেকে ছাড়বে এখন বর্তমান জেনারেল ওয়ার্ডেই আছে তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি অর্ডার দিয়েছে খাবার আসলে তারপর সবাই মিলে খেয়ে নেবো তো আজকের মতো এখানেই গুড নাইট দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে আর সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় বাবুকে যেন সুস্থ করে আমরা বাড়ি নিয়ে যেতে পারি এবং বাড়ি যেতে পারে ফ্যামিলির সবার সাথে যেন আরও মানে আরও কয়েকটা বছর অনেকটা বছর যেন সময় কাটাতে পারে এটাই আর কি চাওয়া ঠাকুরের কাছে তো চলো টাটা শুভরাত্রি